লিচু নিয়ে দুশ্চিন্তায় দিনাজপুরের চাষিরা বলছেন, মৌসুমের শুরুতে তীব্র গরমে আসেনি কাঙ্ক্ষিত মুকুল। ফলন তোলার সময় গাছেই ফেটে ও ঝলসে যাচ্ছে ফল। এমন অবস্থায় লাভ তো দূরে, উৎপাদন খরচ তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সাম্প্রতিক খরা নেতিবাচক প্রভাব ফেলে গেছে প্রায় সব খাতে, যার ছাপ এখনো স্পষ্ট মৌসুমি ফলের বাগানে। লিচুর রাজধানী নামে খ্যাত উত্তরের জেলা দিনাজপুরের চাষি ও বাগানিরা জানান, তীব্র গরমে আকারে ছোট হয়ে গেছে ফল, তবুও চেষ্টা ছিল পরিচর্যার। মোটামুটি আছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমাদের লিচু ঝরে পড়তেছে। আমাদের বাগান চাষিদের মধ্যে যারা লিজ নিয়ে বাগান করে, তারা একটু সংকটপূর্ণ আশা অনুভব করতেছে। লিচুতে মাথায় পোকা থাকে, তার কারণে অনেক ব্যবসায়ীরা মানে নিতে চায় না আর কি, বলে যে এগুলা লিচু খারাপ। তার কারণে আমরা ভিটামিন দিচ্ছি, যেন লিচুটা গতবারের থেকে ভালো আর কি হতে পারে। এবার লিচু খুব বেশি মানে বড় সাইজ না হইতেই লিচুর কালার চলে আসতেছে, লিচুটা পরিপক্কভাবে না পাকতেই লিচুটা কিন্তু এখনো বড় হয়নি। সময় হয়েছে লিচু বাজারে তোলার, ঠিক এই সময়ে নতুন সংকটে বাগানিরা বলছেন, গাছই ফেটে ও ঝলসে যাচ্ছে লিচু। ব্যবসাটা ব্যতিক্রম হয়ে গেল, মুকুল আসে নাই। যেটুকুই আসছে আকাশের ওয়েদার, যে রোদ, বৃষ্টি নেই, এই রোদে আমাদের মাল জ্বলে গেছে, মাল খুব কম। আমার ভাই নিচুর খুব অবস্থা খুব ভয়াবহ ভাই। আমি লিচুর বাগান বেশ কয়েকটা নিয়েছি, অনেক টাকার বাগান নিয়েছি, কিন্তু ভাই খুব লোকসানের মধ্যে পড়ে গেছি। লিচু তো ভাই ফাটে যাচ্ছে, আমি সারে উঠতে পারতেছি না। পাঁচটা লিচুর বাগান আছে, মনে করেছিলাম যে আমরা 4-5 লাখ মাল পাবো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আকাশের বৃষ্টি না থাকার কারণে যে হারে ফাটে গেছে, মুকুল অবস্থা থেকে শুরু করে বিষ, পানি শেষ, অনেক কিছু খরচাপাতি করে এখন দেখা যাচ্ছে যে আমাদের এখন অনেক লজের পালায় পড়ে গেছি আমরা। এই দুরবস্থার জন্য বৈরী আবহাওয়াকে দুশ্চিন্তায় কৃষি বিভাগ ও গবেষকরা বলছেন, পুষ্টি উপাদানের ঘাটতির কারণে এমন পরিস্থিতি। যে উপাদানগুলো সরবরাহ হয় সেগুলো লিচুর বীজে স্টোরেজ হয়, এটি যখন উদ্ভিদ বায়োকোলোকালি এটি পরিবাহিত হয়, তখন পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে এইগুলো বিশ্লেষিত হতে পারে না, ফলে যে ফল সেটিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান বিশ্লেষিত না হলে সেটি পড়ে যায়। দীর্ঘদিন যখন খরা মধ্যের গাছ পড়ে আর হঠাৎ করে যখন বৃষ্টি হয় বা পানি পায়, তখন কিন্তু ওই গাছের যখন এই পানি পাওয়ার কারণে তার যে বৃদ্ধিটা হবে, ফলের বৃদ্ধিটা, ওই বৃদ্ধিটা সে সুষমভাবে করতে না পারে, হঠাৎ ফেটে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দিনাজপুরে লিচু বাগান আছে 5,000 হেক্টর জমিতে। বৈরী আবহাওয়ায় এবার ফলন কম হয়েছে 20-25 ভাগ গাছে। বিপুল সরকার, চ্যানেল 24, দিনাজপুর।